সকলকে জানাই জয় যিশু। আজকের এই ভিডিওতে আমরা প্রভু যিশু খ্রিস্টের বলা 10টি মহামূল্যবান বাণী শুনব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথম বাণী যোহন লিখিত সুসমাচার 14:1। প্রভু যিশু একদিন তার শিষ্যদের মনে দৃঢ় বিশ্বাস ও আশা জাগিয়ে তোলার জন্য বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, ঈশ্বরে বিশ্বাস রাখো আর আমাতেও বিশ্বাস রাখো। দ্বিতীয় বাণী মথি লিখিত সুসমাচার 6:34। অনেক সময় আমরা আগামী দিনের কথা ভেবে দুশ্চিন্তা করে থাকি, যার ফলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের কমে যায়। কিন্তু আমরা যেন দুশ্চিন্তা না করি, তার জন্য প্রভু যিশু বলেন, তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। তৃতীয় বাণী মার্ক রচিত মঙ্গল সমাচার 8:36-37। কোনো মানুষ মন্দ পথে থেকে হয়তো অনেক পার্থিব্য সম্পদ অর্জন করতে পারে, বা এই জগতে যার প্রচুর সম্পদ রয়েছে সে হয়তো ভোগবিলাসে বা মন্দতায় তার সারা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু এর ফলে সে তার আত্মার সর্বনাশ ঘটিয়ে ফেলে। তাই প্রভু যিশু বলেন, সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কি বা লাভ হল? মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে? চতুর্থ বাণী লুক রচিত মঙ্গল সমাচার 14:11। আমরা সবাই নিজেদেরকে বড় করে দেখাই। অনেক সময় আমরা প্রকৃতপক্ষে যা নই তাও দেখাতে চেষ্টা করি, কিন্তু যারা নম্রচিত্ত তারাই যে ঐশ্বরাজ্যে বিশেষ সম্মান পাবে। তাই প্রভু যিশু বলেন, যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। পঞ্চম বাণী যোহন লিখিত সুসমাচার 13:34-35। প্রভু যিশু আমাদের দিয়ে গেছেন একটি নূতন আদেশ, যে আদেশে প্রভু যিশু বলেন, আমি এখন তোমাদের একটি নূতন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। ষষ্ঠ বাণী লুক রচিত মঙ্গল সমাচার 11:9-10। আমরা যদি বিশ্বাসপূর্ণ অন্তর নিয়ে আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা জানাই, তবে তিনি আমাদের সেই প্রার্থনা পূর্ণ করেন। তাই প্রভু যিশু বলেন, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজাটি খুলেই দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলেই দেওয়া হয়। সপ্তম বাণী যোহন লিখিত সুসমাচার 18:37। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন তার পিতার বাণী প্রচার করতে, যে পিতা পরম পবিত্র ও সত্যময় এবং তার বাণীও সত্যময়। তাই প্রভু যিশু বলেন, সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যই আমি জন্মেছি, এর জন্যে এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা প্রত্যেকেই
আমার কথা শুনে। অষ্টম বাণী লোকরচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ৩৭ পদ। যদি কেউ আমাদের প্রতি অন্যায় করে থাকে, তবুও আমরা যদি তাকে ক্ষমা করে দিই, তবে আমাদের পরম পিতাও আমাদের অপরাধ ক্ষমা করেন। তাই প্রভু যীশু বলেন, পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। নবম বাণী যোহন লিখিত সুসমাচার ১৫ অধ্যায় ৯ পদ। প্রভু যীশু আমাদের ভালোবেসে তার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন কালভেরিতে ক্রুশের উপর। আমরা যেন তারই ভালোবাসার আশ্রয়ে সর্বদা থাকি, তাই প্রভু যীশু বলেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো। দশম বাণী মথিরচিত মঙ্গল সমাচার ২৮ অধ্যায় ২০ পদ। প্রভু যীশু স্বর্গে উন্নীত হওয়ার আগে তার শিষ্যদের একটি দায়িত্ব ও একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তা সকল জাতির মানুষদের পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিমকাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যীশু।